নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2022, আপনি মিথুন রাশির মানুষ, আপনার জন্য চাকরি, স্বাস্থ্য, প্রেম, ব্যবসা, ভাগ্য, কর্ম কেমন যেতে চলেছে, শিক্ষা, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি সার্বিক রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। দেখুন, আমি যে এই রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, এখানে বিশেষভাবে দেখা দরকার, আপনার জন্মছক যদি পারমিট করে তাহলে আমি যে কথাগুলো বলবো এপ্রিল মাসে কিন্তু আপনার হতে কিন্তু চলেছে। আমি আবারও বলছি, এপ্রিল মাস থেকে মিথুন রাশির মানুষ যদি আপনি হন, আপনার জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এপ্রিল মাসে নবগ্রহের রাশি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ 8ই এপ্রিল মঙ্গল এবং বুধের রাশি পরিবর্তন, 12ই এপ্রিল রাহু কেতুর রাশি পরিবর্তন, 13ই এপ্রিল বৃহস্পতির রাশি পরিবর্তন, 14ই এপ্রিল রবির রাশি পরিবর্তন এবং 29শে এপ্রিল আপনার শনির রাশি পরিবর্তন এবং শুক্রের রাশি পরিবর্তন, 27শে এপ্রিল কি ফল পেতে চলেছেন এবং কি উপাসনা আপনারা করবেন যাতে আগামী মাস এপ্রিল মাস আপনাদের ভালো যায়, সেই বিষয়ে কিন্তু আমি টিপস আপনাদেরকে দিব। দেখুন, এই যে নবগ্রহের রাশি পরিবর্তন, প্রথম আপনাদের একটি সুসংবাদ দিই। আপনি মিথুন রাশির মানুষ বা মিথুন লগ্নের, আপনার ক্ষেত্রে শনির ঢাইয়া কিন্তু কেটে যাচ্ছে, পরিষ্কার আপনার শনির ঢাইয়া কাটছে 29শে এপ্রিল 2022 থেকে। তবে এপ্রিল মাসে শনি যতই অষ্টমে থাক না কেন, খুব একটা নেগেটিভ এফেক্ট কিন্তু আপনাদের দিবে না। এবং দেখুন, শনি আপনাদের ভাগ্যভাবে চলে যাচ্ছে, অর্থাৎ ভাগ্যে সুবৃদ্ধি আপনাদের করবে এবং আপনার বৃহস্পতি আপনার হংস নামক মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। মানে মিথুন রাশির ক্ষেত্রে আমি যদি এক কথায় বলি, দুর্দান্ত সময় কিন্তু আপনাদের আসতে চলেছে। প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি এবং সপ্তমপতি আপনার একজন অবস্থান করছে একাদশভাবে, একটি অবস্থান করছে দশমভাবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের যে সমস্যা, মিথুন রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না। শরীর স্বাস্থ্য দিকটা ওভারঅল মোটামুটি কিন্তু ভালো থাকছে, খুব বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না। তবে জয়েন্টে ব্যথা, যারা একটু বয়স্ক ব্যক্তিরা আছে, সিট দাঁড়াতে ব্যথা, ব্যাক পেন, কোমর ব্যথা একটু বা হাঁটু ব্যথা আপনাদেরকে একটু হলেও ভোগাবে, খুব বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না। 2 নম্বর, আপনাদের ক্ষেত্রে শিক্ষা কেমন যাবে? দেখুন, পঞ্চমপতি হচ্ছে আপনাদের শিক্ষা, পঞ্চমপতি আপনাদের ঠিক ভাগ্যভাবে অবস্থান করবে, অর্থাৎ শিক্ষার জায়গাটা নিয়ে খুব একটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে না। অর্থাৎ পঞ্চম নবম কানেকশান শিক্ষাক্ষেত্রে যারা পরীক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, পড়াশোনাতে মনোনিবেশ, রেজাল্টের জায়গা আপনাদের কিন্তু ভালো হবে। আপনি মিথুন রাশি মানুষ, এডুকেশনের জায়গা, এডুকেশনের পার্টটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের ভাগ্যবান। দেখুন, ভাগ্যপতি আপনাদের শনি এবং সেটি অষ্টমভাবে অবস্থান করছে, কিন্তু খুব একটা ভাগ্যের যে বিড়ম্বনা আপনাদের করবে না। আপনি মিথুন রাশির মানুষ, ভাগ্যক্ষেত্রে সাপোর্ট কিন্তু আপনারা এপ্রিল মাস থেকে কিন্তু পেতে লাগবেন, অর্থাৎ এটি ডায়েরিতে নোট করুন। আমি বারবার বলছি, মেহনতির থেকে ভাগ্য বড়, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। কর্ম, দেখুন, কর্মপতি কর্মভাবে অবস্থান করে হংস নামক মহাপুরুষ রাজ্য
পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে অংশ নামক মহাপুরুষ রাজযোগ আপনার সৃষ্টি করছে। যারা কর্ম পাচ্ছিলেন না, কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রেশার ছিল, চাপ ছিল, সেই জায়গাটা কিন্তু আপনাদের কাটবে, কর্মের জায়গা। কর্ম আপনাদের হবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রের প্রমোশন হবে, কর্মপ্রাপ্তি হবে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। কর্মের জায়গাটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট সুযোগ কিন্তু আসতে চলেছে। এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া, সরকারি বেসরকারি ক্ষেত্রে চাকরিতে পদোন্নতি হওয়া, সুনাম অর্জন করা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবার আসি, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিয়ের ব্যাপারটা দেখুন, সপ্তম বাই রিপ্রেজেন্ট আপনার বিবাহ দাম্পত্য। সপ্তমপতি যেহেতু আপনার পঞ্চ মহাপুরুষ রাজ্যকে হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এই যে বিয়ের ব্যাপারে বিলম্ব, বিয়ে হতে গিয়ে পেয়ে কেটে যাচ্ছে, বা দেখা যাচ্ছে দেখাশোনা হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছিল না, এই যে বাধা বিপত্তিগুলো কিন্তু বিয়ের ক্ষেত্রে আপনাদের কাটবে। শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে, বা বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। দাম্পত্য সুখের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং, ছোটোখাটো খুঁটিনাটি সমস্যাগুলোকে ধরা যায় না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বড় ধরনের জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। ভালো দিকটা, স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ভ্রমণ, কোনো অনুষ্ঠান বা এগুলোতে অ্যাটেন্ড করা, এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। সপ্তম বা রিপ্রেজেন্ট দৈনিক রোজগার, ডেলি ইনকাম, অর্থাৎ এই রাজ্য সৃষ্টি করেছে। এবার কি হবে, 13 এপ্রিলের পর থেকে, অর্থাৎ পয়লা বৈশাখ থেকে আপনাদের দৈনিক রোজগার কিন্তু বৃদ্ধি করবে। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন ঠিক 14 এপ্রিলের পর থেকে, 15 এপ্রিলের পর থেকে বড় ধরনের ইনভেস্টমেন্টগুলো কিন্তু করবেন। আপনি মিথুন রাশির মানুষ, 15 এপ্রিলের পর থেকে আপনারা ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করতে কিন্তু পারেন, আমি এটা বলবো। তার আগে কিন্তু করবেন না, 15 এপ্রিলের পরে ব্যবসা ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করুন। এবার আসি আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত, দেখুন চতুর্থপতি একাদশভাবে অবস্থান করছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। এবং এর পাশাপাশি আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে একাদশভাবে রাহু কিন্তু অবস্থান করছে। দেখুন একাদশভাবে রাহু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেয়, আমি আবারও বলছি একাদশভাবে রাহু আপনাদেরকে কিন্তু সফলতা কিন্তু আপনাদেরকে দিবে। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। অর্থাৎ বিদেশের মাটিতে যারা আছে, ফরেনের সঙ্গে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যারা যুক্ত আছেন, ফরেন থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। আপনি মিথুন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা দেখুন, পঞ্চম বা রিপ্রেজেন্ট প্রেম, ভাগ্যভাবে অবস্থান করছে, প্রেমের ক্ষেত্রে জোয়ার আসতে চলেছে, প্রেমের জোয়ার, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং ফিল্ম দুনিয়াতে যারা আছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজ করছেন, সেখানেও কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন। কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, এনজিওর সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি মার্কেটিং লাইনে আছেন, আপনি সেলস লাইনে আছেন, আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, আপনি পেট্রোকেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, আপনি হার্ডওয়্যার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দুর্দান্ত সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনারা গণেশজির উপাসনা করুন, অর্থাৎ আপনারা গণেশজিকে 21টা দুব্বা আপনারা দিন বিশেষভাবে, এবং বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে চকলেট প্রদান করুন বিশেষভাবে। আপনাদের কিন্তু এই মাসটি
শুভ কিন্তু যাবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।